হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কোন সাইডে কাজ করি এবং কোন সাইড থেকে লিড নিয়ে আসি তো আপনারাও সেই সাইডগুলোতে কাজ করে লিড জেনারেট করতে পারবেন এবং প্রতিদিন ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডেটিফাই লিংকে কাজ করি সো ডেটিফাই লিংকে আমার রিপোর্টটি আমি দেখাবো আজকের তো দেখতেই পাচ্ছেন এখানে মূলত টোটাল আমি ডেটিফাইতে দুইশো সাতাত্তর ডলারের মতো ইনকাম করেছি এটা গত জানুয়ারির থেকে ফেব্রুয়ারির সতেরো তারিখ পর্যন্ত আমি দুইশো তিয়াত্তর ডলার আমি আবার রিলোড দিচ্ছি রিলোড দিয়ে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি রিপোর্টে যাচ্ছি বাই কান্ট্রি এখানে কাস্টম রেঞ্জ থেকে তারিখ টু ফেব্রুয়ারি সতেরো তারিখ রিফ্রেশ তো দেখতেই পাচ্ছেন আমি ইতালি থেকে একশো তেতাল্লিশটা কনভার্সেশনের মাধ্যমে দুইশো সাতাত্তর রেভিনিউ পেয়েছি তো আমি আমার পেমেন্ট প্রুফ দেখাচ্ছি পেমেন্টে গেলাম এবং এখান থেকে তিনটা পেমেন্ট আমি নিয়েছি একটা ডলার একশো একুশ ডলার চুরানব্বই ডলার মূলত আমি ওয়েব মানিতে পেমেন্টগুলো নিয়েছি চলুন এবার শেয়ার করা যাক আমি কোন সাইট থেকে লিডগুলো নিয়ে এসেছি এবং কিভাবে সেই লিটগুলো থেকে এই কনভারসেশনগুলো পেয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত ইনকন্টিমিকি থেকে সেই লিডগুলো জেনারেট করেছে এখানে মূলত পোস্টের মাধ্যমে লিড জেনারেট করতে হয় প্রথমেই আমরা এই সাইডের রিভিউটা দেখে নেব এই সাইটটা মূলত মার্কেটে কতটুকু ভ্যালু আছে আমি সিমিলার ওয়েবে এই সাইটটির লিঙ্ক দিয়ে সার্চ করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি র্যাঙ্ক সাঁইত্রিশ এবং কান্ট্রি র্যাঙ্ক চারশো পঁয়ত্রিশ তো টোটাল ভিজিটর এখানে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন আগে অনেক বেশি ছিল মাঝখানে কমে যাওয়া যায় তখন একটু কাজ কম হয় এবং এখন আস্তে আস্তে বাড়তেছে আবার এই জানুয়ারির দু হাজার একুশের অনেক ট্রাফিক বাড়ছে এখানে মূলত দেখতেই পাচ্ছেন ইতালির ট্রাফিক বেশি আছে সো আপনারা এই সাইডের ট্রাফিকগুলো টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিয়ে গিয়ে তাদেরকে অফার মারতে পারবেন আমি আমি মূলত টেলিগ্রামেই কাজ করি এই সাইডে পোস্ট করার মাধ্যমে টেলিগ্রামে আমার লিড ঢোকে তো আমি আপনাদের এখন দেখাবো আমার টেলিগ্রামটি এটি আমার একটি টেলিগ্রাম এখানে আমি প্রতিদিন লিড নিয়ে আসি এবং সেই লিডগুলো থেকে ডেটিফাইতে কাজ করি দেখতেই পাচ্ছেন এইটা একটা ট্রাফিক এই ট্রাফিকের সাথে আমি কথা বলেছি এবং সেই সাইন আপ করেছে সাইন আপ করে সে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে তো আপনারা ওইভাবে তাদের সাথে কথা বলে সাইন আপ করাতে পারেন তো তারপরে দেখতেই পাচ্ছেন এই একটা ট্রাফিক এই একটা ট্রাফিক এই একটা এরকম অনেক আছে অনেক ট্রাফিক আছে এদের সাথে আমি চ্যাটিং করেছি লিঙ্ক দিয়েছি এই দেখতেই পাচ্ছেন অনেক 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 ট্রাফিক আছে এখানে আমি মূলত কাজ করেছি এবং ট্রাফিকগুলো দেখতেই পারছেন আপনারা কি পরিমাণ ট্রাফিক এই সাইট থেকে এসেছে আমি আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এই সাইডের এই সাইড থেকে কি পরিমাণ ট্রাফিক আমি এই টেলিগ্রামে নিয়ে এসেছি সো আপনারা এই সাইডে কাজ করতে পারেন এখান থেকে অনেক ভালো ট্রাফিক আসে আপনারা পোস্টিংয়ের মাধ্যমে মূলত এই ট্রাফিকগুলো নিয়ে আসতে পারবেন সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে সেই সাইটটিতে পোস্ট করতে হয় তো সাইটটির মধ্যে চলে যাবেন এবং সর্বপ্রথম ইতালির ভিপিএন ধরিয়ে নেবেন তো আমি ভাইপার ভিপিএনটি ধরিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন আমি মূলত ভাইপার ভিপিএন ইউজ করি কারণ ভাইপার ভিপিএনটা অনেক ফাস্ট সো ভাইপার ভিপিএন ধরানোর পরে আপনারা যে কোনো একটা ট্যাম মেইল ইউজ করবেন আমি এই ট্যাম মেইলটি ইউজ করি আমি ট্যামমেইল এবং সাইডের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা সেখান থেকে ট্যামমেইল এবং সাইডের লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা মূলত প্রথমেই সেটিংটাকে ক্লিয়ার ক্লিয়ার করে নেবেন প্রথমে সেটিং ক্লিয়ার করার জন্য এখান থেকে বেসিক ক্লিয়ার এবং এখান থেকে অ্যাডভান্স ক্লিয়ার এবার এখান থেকে এই যে পাবলিক অ্যানাউন্সিকা আপনারা এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে নতুন পোস্ট করা যায় সো আপনারা এখানে অ্যাকসেপ্ট করে দেবেন এটাকে এখানে এখানে মূলত প্রথমে টাইটেল দিতে হবে আপনারা একটা বডি বানিয়ে নেবেন বডির মধ্যে এখানে মূলত একটা টাইটেল দিবেন তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্টে আপনারা সবসময় দ্বিতীয়টা রাখবেন ক্যাটাগরি সিলেক্টে দ্বিতীয়টা তারপরে এখানে একটি ডিসক্রিপশন বসিয়ে দিবেন আমি এখন ডিসক্রিপশন বা টাইটেল বসিয়ে দেখাচ্ছি না আপনারা নিজেরা এভাবে কাজ করবেন তারপরে এখানে কিছু ইমেজ বসাবেন ইমেজগুলো অবশ্যই ভালো ইমেজ হতে হবে তাছাড়া বেশি পোস্ট নেয় না তো এটা দরকার নাই ভিডিও ইউ দরকার নাই এখানে ভোকাল রেজিস্ট্রেশনের কোনো দরকার নাই এখানে আপনারা এখানে আপনারা মূলত এখানে আপনাদের কিছুই দিতে পারবেন এখানে এসে আপনারা সিটি সিলেক্ট করবেন এখানে সিটি সিলেক্ট করার জন্য প্রত্যেকটা সিটিতে প্রত্যেকটা সিটিতে আপনারা এক একটি করে পোস্ট দিতে পারবেন এই পোস্টগুলো তিন দিন পর্যন্ত লাইভ থাকে এই প্রথমে এই সিটিতে দিবেন তারপরে এটাতে তারপরে এটাতে সিটির মধ্যে আবার এখানে মনে অনেকগুলো সিটি আছে এগুলো ধরে ধরে আপনারা পোস্ট করতে পারেন তারপরে এখানে আপনারা একটা টেম্পোয়ারি টেলিফোন নাম্বার দিবেন আপনারা গুগলে সার্চ দিবেন টেম্পোয়ারি টেলিফোন 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 নাম্বার 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 এখান থেকে নিয়ে আপনারা মূলত এখান থেকে ফেক টেলিফোন নাম্বার পেয়ে যাবেন এখানে গুগলে সার্চ করবেন সার্চ করার মাধ্যমে অথবা আপনারা নিজেরাও টেলিফোন বানিয়ে নিতে পারবেন টেলিফোন নাম্বার মূলত ইতালিতে এগারো ডিজিটের টেলিফোন নাম্বার হয় থ্রি নাইন ইতালির কোড আপনারা এখান থেকে টেলিফোন নাম্বারটি বসবেন এখান থেকে ট্যাম্প থেকে একটি ইমেইল নেবেন গোতে ক্লিক দিয়ে একটা নতুন মেইল পাবেন এখান থেকে মেইলটি কপি করে নিয়ে এখানে গিয়ে বসিয়ে দিবেন তারপরে এখানে আপনি ইটা বসাবেন ইটা হচ্ছে বয়স ইতালিতে ইটা বলে ইটা হচ্ছে বয়স তারপরে এখানে রোবটটা ক্লিয়ার করবেন তারপরে আপনারা মূলত পোস্টের সেকেন্ড পেজে এটাতে কমপ্লিট করে দিয়ে কন্টিনিউ দিয়ে পোস্টের সেকেন্ড পেজে চলে যাবেন সেকেন্ড পেজে যাওয়ার পরে আরেকটা কমপ্লিট করে থার্ড পেজে চলে যাবেন থার্ড পেজে পেজে যাওয়ার পরে এখান থেকে রিলোড দিয়ে একটি মেসেজ আসবে কনফার্মেশনে ক্লিক দিলে আপনার পোস্টই হয়ে যাবে সো আপনি এরা এভাবে পোস্ট করবেন এবং দেখতেই পাচ্ছেন টেলিগ্রামে আমি কি পরিমাণ লিড নিয়ে আসি সো আপনারা এই সাইডে কাজ করবেন বেশি বেশি এবং লিড নিয়ে আসবেন এবং আপনারা ভালো সেল পাবেন এর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি চেষ্টা করব সবসময় আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য সো টেক কেয়ার গাইস